বাহ, মেয়েদের আবেগের ব্যাপারটা দারুণ তো, অল্পতেই খুশি হয়ে যায়। আমার নেমোগ্রাফির গিফটগুলো দেখে জনৈক পরিবারের সদস্য এই কমেন্ট করলেন। কথাটা শুনেই আমার সাইকোলজির দীক্ষা শোষণ করা ব্রেইনের বাল্ব জ্বলে উঠল। গিফটের ব্যাপারে কিন্তু ছেলে এবং মেয়েদের সাইকোলজি কিছুটা ভিন্নভাবে কাজ করে। একটা মেয়ের জন্য হাজব্যান্ড যদি সামান্য টিস্যু পেপারেও তার নামটা লিখে দেয়, ছেঁড়া কাগজে মিষ্টি দুইটা কথা লিখে দেয়, এটা তার জন্য লাখ টাকার প্রসাধনী অথবা শাড়ির থেকেও দামি। কিন্তু একটা ছেলের কাছে ছোট ছোট জিনিসগুলোর পেছনে জড়িত মেয়েদের তীব্র আবেগ বোঝাটা কষ্টকর, যেহেতু তাদের ব্রেইন সাধারণত বিশ্লেষণ ভিত্তিক এবং যৌক্তিক চিন্তা করে অভ্যস্ত। সাধারণত তাদের কাছে গিফট মানে দামি ভালো ব্র্যান্ডের কিছু। তবেই না আমার ওয়াইফের জন্য ভালো একটা গিফট হলো, এই চিন্তায় সামর্থ্যে কুলাবে না ভেবে গিফটের আদান প্রদানও থেমে যায়। কিন্তু বিশ্বাস করেন, আপনার ওয়াইফকে নিয়ে লেখা ছন্দ পতন হওয়া দুই লাইনের ব্রোকেন কবিতা অথবা সামান্য কাগজে লেখা মিষ্টি দুইটা কথা আপনার ওয়াইফ এবং আপনার সম্পর্ককে শক্ত করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। এবং যারা অবিবাহিত তারা আপনাদের মা বাবা ভাই বোনদেরকে হাদিয়া দিবেন। একটা ছোট কার্ডে মাকে লিখবেন যে তার সারা জীবনের কষ্ট স্যাক্রিফাইসের জন্য আপনি সন্তান হিসেবে কতটা কৃতজ্ঞ। বাবাকে লিখবেন যে তার বছরের পর বছর ধরে এই পরিবারের ঘানি টানার পরিশ্রমের জন্য আপনি তাকে শ্রদ্ধা করেন এবং সবসময় তার জান্নাতের জন্য দোয়া করেন। এবং লেখায় মা বাবার কাছেও দোয়া চাইবেন। ভাই বোনদেরকে ভালোবেসে ক্ষমা চেয়ে কার্ডে লিখবেন, সেটা করতে যতই অকওয়ার্ড এবং উইয়ার্ড লাগুক না কেন। এই যে বান্ধবী এবং দিনী বোনেরা, একজন আরেকজনকে হাদিয়া দেবেন। দিনদার মুসলিম ভ্রাতৃত্বকে হাদিয়া দেওয়ার মাধ্যমে সতেজ এবং শক্ত রাখবেন। আবিয়াত্তা হয়ে আছি দেখেই আমরা মিসকিন হয়ে গিয়েছি, আমাদের গিফট দেওয়ার কেউ নাই, এভাবে চিন্তা করার সুযোগ নেই। কিন্তু বিয়ে আল্লাহকে খুশির একটা পথ মাত্র, বিয়ে জীবনের এবং দীন ইসলামের সব কিছু নয়। একজন আরেকজনকে গিফট দিলে ভালোবাসা বাড়ে। ভালোবাসার এই মূলনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে দিয়ে গিয়েছেন। তারপরও ভালোবাসার মানুষগুলোর সামনে সুন্নাহ মোতাবেক ভালোবাসা প্রকাশ করতে আমরা কেন যেন বড্ড কৃপণতা করি। কেন করি? হয়তো লজ্জা লাগে, কমিউনিকেশন গ্যাপ থাকে, কালচারে এটা খুব একটা নর্মাল না। ছেলেরা মনে করেন আবেগ প্রকাশ করা দুর্বলতার লক্ষণ ইত্যাদি ইত্যাদি। কিন্তু ব্যারিয়ারগুলো ভাঙতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘরে ঘরে পরিবারের সদস্যদের অন্তরে মমতা এবং ভালোবাসা জুড়ে দিক এবং এই সম্পর্কগুলোকে জান্নাতুল ফিরদৌস পর্যন্ত নিয়ে যাক। আল্লাহুম্মা আমিন।